আল্লাহ সর্বপ্রথম কি বস্তু সৃষ্টি করছেন একটু বলবেন যদি জানা আছে আল্লাহ সর্বপ্রথম কি বস্তু সৃষ্টি করছে সেটা নিয়ে মতভেদ আছে কে এক জায়গায় বলা আছে কলম সর্বপ্রথম কলম সৃষ্টি করছে আর এক জায়গায় বলা আছে যে আচ্ছা দাঁড়ান আমি আপনাকে দেখাই হ্যাঁ এক জায়গায় বলা আছে তিনি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এটা বলা আছে একটা তিরমিজি শরীফের একটা হাদিসে হাদিসটা আপনাকে আমি দেখাই দিই তাহলে তো আরো ইয়া হবে মানে কালি তৈরি করার আগে তিনি কলম তৈরি করা ফেলেছে এটা তো খুবই মানে উদ্ভট কাহিনী সুনান তিরমিজ শরীফের হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে নাম্বার হবে একুশশো এই হাদিসে বলা আছে যে এ হলো একটি মহাগ্রন্থ আকাশ সৃষ্টির পূর্বে এবং জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তালা তা লিপিবদ্ধ করে রেখেছেন এতে আছে মানে মহাবিশ্ব সৃষ্টির আগেই আল্লাহ পাক লিখে রাখছে ফিরওয়াউন জাহান নামিদের অন্তর্ভুক্ত এতে রয়েছে তাব্বাতিয়াদ আবিল আহাব আতাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়েছে এবং সে ধ্বংস হয়েছে সে নিজেও এই কথাটা সৃষ্টির শুরুতে আল্লাপাক সেই মানে কেতাবের ভিতরে লিখা রাখছে যে আহ আবুল আহাবের হাত দুইটা ধ্বংস হোক মানে আবুল আহাবের জন্মের লাখ লাখ বছর আগে আল্লাহাক এটা লিখে রাখছে আবুল আহাবের হাত ধ্বংস হোক হম তো এইখানে এই হাদিসটার ভিতরে যে জিনিসটা বলা আছে যে রসুল্লাহাল্লাহসাল্লাম কে বলতে শুনেছি আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এরপরে কে নির্দেশ দেন লিখো সে বললো কি লিখবো তিনি বলেন যা হয়েছে এবং অনন্তকাল যা হবে আহ সব তাক লিখো এইটা বলা আছে তাই তিরমিজি শরীফের একটা হাদিসে এখানে সর্বপ্রথম সৃষ্টি জিনিসটার সম্পর্কে বলা হয়েছে কলম সর্বপ্রথম সৃষ্টি করেছে তবে অন্য জায়গাতে অন্য জিনিসে বলা আছে সর্বপ্রথম নাকি পানি সৃষ্টি করা হয়েছে সেটাও বলা আছে পানির উপরে আরশ আরসের উপরে আল্লাহ এটাও বলা আছে যে এই বিষয়ে নানা মানে আলেমদের ভিতরে মতভেদ আছে তবে এই সহিহ বর্ণনা মতে সর্বপ্রথম সৃষ্টি করেছে কলম আচ্ছা তার মানে আমি এখানে একটু বিভ্রান্ত হয়ে গেছি মানে আগা পাশা কিছু বুঝতেছি না কেননা যদি আল্লাহ কলম সৃষ্টি করলেন আহ হয়তো আল্লাহ আগে সৃষ্টি হয়েছে বা আল্লাহ কোনো জায়গা থেকে আসছে বা সে তো হয়েছেই তাই না সে তো আছেই ধরেন আদিকাল থেকেই আছে কিন্তু আদিকাল হইলেও সে তো এক সময় হয়েছে না এখন কিভাবে হয়েছে এই বস্তু তো আর বিবরণ নাই এখন যদি সে কলম সৃষ্টি করলো কলমের পরে কলমটা দিয়ে লেখার জন্য একটা বস্তু সৃষ্টি করলো যেটা আমরা বুঝলাম যে প্রতিফলক বা ওই যে প্রতিফলিত ফলক যেটা কেউ কেউ বলছে কাঠের টুকরার এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা যেরকম ডিক্স বলে ডিক্স বলা যায় এই ধরনের বস্তু যে আবিষ্কার করলো তো সর্বপ্রথমেই মানে সবকিছু আবিষ্কারের আগে কিভাবে লিখিত হলো এটা কিভাবে আমরা বুঝতে পারবো এখন এটা তো বোঝার কোনো উপায় নাই ভাই এটা আমি তো আমার কাছে এগুলো খুবই হাস্যকর মনে হচ্ছে সর্বপ্রথম কলম খুলে বানায় একজন মানুষ লেখা শুরু করে দিছে কি হবে না হবে এটা তো খুবই হাস্যকর কথা আচ্ছা তো এই ধরনের মানে একটু হিসাব করলে দেখা যায় যে আল্লাহ সৃষ্টির আগে যদি সবকিছু লেখে তো কলমটা সৃষ্টি করা করতে লাগছে তারপরে আবার লেখার জন্য একটা পেস্ট তৈরি করতে লাগছে তাই না আমরা যেটা এখন বর্তমান পেজ বলে বলতে পারি সেরকম একটা বস্তু লাগছে তারপরে লেখা হয়েছে কোথায় হ্যাঁ কলমটা মনে হয় বাড়াইলো কোথায় আচ্ছা ধরেন যে লেখছে যে কোনো একটা ওই রকম লেখছে বা সুরক্ষিত ফলক যেটা বলা হয় বলে আর কি কিন্তু এগুলা লেখার আগে বা কলমেরও বিবরণ তো ওখানে লেখা থাকবো না বা আল্লাহ তো বিবরণ লেখা থাকবো তো এগুলা কিভাবে লেখলো আর সর্বপ্রথমে কিভাবে লেখা হলো সৃষ্টির আগে সবই লেখা এটা তো কিরকম বোঝায় হ্যাঁ এগুলা তো বুঝে আসা না ভাই এগুলা তো তারা আলেমরা মানে ধুনফুন করে আপনারে বুঝ বুঝিয়ে দিবে এবং বলবে বেশি গিলা নিয়ে চিন্তা করা হারাম এগুলা নিয়ে বেশি চিন্তা করা যাবে না যেটা আছে সেটা বিশ্বাস করতে হবে তো আলেমরা এরকমই বলে আমি এখানে আমাদের মুক্তি gase জিজ্ঞেস করি মুক্তি সাহেব কিছু বলে লাস্টে খালি একটাই বলে যত কিছু জিজ্ঞেস করা লাগে না তুমি নামাজটা তো পড়তেই হবে নাকি বহুত সময় ডাকে আমাকে কিন্তু আমি বলে যে নামাজটা যে পড়ব নামাজ তো পড়ার মতো এরকম কোন বস্তু পাইতেছিনা আমি কোরআনে আমি খালি দুইবার পাইতেছি যে সকাল আর সন্ধ্যা দুই টাইম তুমি মানে দিনের এই প্রান্তে আর ওই প্রান্তে নমস্কার আমি করো এখন কিভাবে পড়বো কয় রাকাত কি সমাচার এগুলা তো আর নাই এগুলা যদি হাদিসে আছে তো হাদিসগুলা কতটুকু গুরুত্বপূর্ণ কি সমাচার বহুত কিছু তার এগুলা মানে চিন্তা করলে মাথা রাวน রকম হয়ে যায় হ্যাঁ ঠিক আছে তাহলে কি আর কি কোনো প্রশ্ন আছে আপনার ভাই না সেরকম প্রশ্ন নাই আরেকটা প্রশ্ন আছে তাহলে আপনি shongsha.com এ লেখাগুলো একটু পড়ে দেখতে পারেন এখানে আমরা আসলে আমি আসলে অনেক লেখা আছে এখানে এই জিনিসগুলো আপনার এই প্রশ্নগুলোর কে আর হয়তো আরো নতুন নতুন প্রশ্ন আপনার ভিতরে তৈরি করবে প্রশ্ন করা তো ভালো ব্যাপার এটা আপনার মাথায় যে প্রশ্ন আসছেগুলো তো ভালো ব্যাপার তো আপনি শংশয় ডট কম এ লেখাগুলো পড়ে দেখতে পারেন আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল যেটা হলো এই আদম যে আমাদের পৃথিবীতে আসলো আদম পৃথিবীতে এসে ইসলাম প্রচার করছিল ইসলাম চালাছিল আদম এসে কি ইসলাম চালাবে এটা আমি বুঝলাম না ভাই আদম এসে কি ইসলাম প্রচার করবে কার কাছে প্রচার করবে সেটা আমি বুঝলাম না পশু পাখির কাছে বান্দরের কাছে ইসলাম প্রচার করতে না ধরেন যে আদমের পরে তাদের সন্তানরা তাদের সন্তানরা এরকম করে যখন মানুষ বেশি হলো তো সে কি ওই ধর্মটাই চালাইছিল আল্লাহর ধর্মটা তখন তো নিশ্চয়ই আর কোন ধর্ম ছিল না তাহলে শুধু ইসলাম চালানোর বাকি মানে যদি আর কোন কার কাছে বা ধর্মের বিধি বিধান কারে বলবে তখন তো এটাই বিধান আচ্ছা তো তখনকার বিধানের সাথে তো এখন মিলতেছে না কেননা আহ আমরা যে কিছু বস্তুগুলা যেগুলা দেখতেছি নামাজ তো আগে এরকম ছিল না নবীন আসছে এই ধরনের কথাবার্তা শুনি বা প্রমাণও আছে তাই না কিতাবে লেখা আছে আহ যেরকম আগে খাতনা করা হইতো না আগে ইব্রাহিমের বাবা তাদের বাবা সবাই তারা কিন্তু মূর্তি পূজা করতো তো আমরা যে একটা দাবি করি যে ইসলাম ধর্মটাই সত্য এটাই সঠিক আর এটাই সর্বপ্রথম আর এটাই শেষ এই দাবিটা কি ঠিক বুঝতে পেরেছি ভাই আপনার প্রশ্ন গুলো ভালো আপনি তাহলে আজকে বিদায় জানাই আপনাকে আমরা কোনো মুমিন ভাইকে যুক্ত করি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বিদায় জানি আপনাকে